রাজধানীতে 800 দলের সমাবেশ থেকে প্রত্যেক গ্রাম এবং উপজেলাকে ফটিক ছড়ির মতো জেগে ওঠার আহ্বান জানানো হয়েছে। বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এই আহ্বান জানিয়ে তার ভাষায় ফটিক ছড়ির বন্ধুদের সংগ্রামী সালাম জানিয়েছেন। সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়ে তারা বলেন, জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়ে এখনই ক্ষমতা না ছাড়লে পালাবারও সময় পাবে না কেউ। বিস্তারিত ফারহানা রহমানের রিপোর্টে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 18 দলের সমাবেশে দুপুর থেকেই আসতে থাকে মিছিল, বাড়তে থাকে জমায়েত। সমাবেশে আর সব নেতারা নির্বাচন কেন্দ্রিক বক্তৃতা দিলেও স্থায়ী কমিটির সদস্য সাবেক মেয়র সাদেক হোসেন খোকা প্রত্যেক গ্রাম উপজেলাকে ফটিক ছুরির মতো সাহসী হওয়ার আহ্বান জানান। বিএনপি নেতারা কথা বললেন সরকারের দুর্নীতি নিয়ে। তারা বললেন, সরকার নিজেদের দুর্নীতি আড়াল করতে চাইলেও সবই প্রকাশিত হয়ে পড়েছে। কেন আগুনদেরকে আসামি করেন নাই? কেন আগুনদেরকে আসামি করলে বাবুরা চলে আসে? যে বাবুরা বিদেশে পরে চুপ করে বসে আছে, এই আজকে আগুনদেরকে আপনি আসামি করেন নাই, কিন্তু বক্তারা বলেন, আতঙ্কিত সরকার তাই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ আর ইসলামের পক্ষ বিপক্ষের নামে দেশকে দুভাগ করছে, দমন পীড়ন চালাচ্ছে বিরোধী দলের উপর, অথচ মুখে বলছে আলোচনার কথা। আলোচনার পরিবেশ এটা নয়। যদি পরিবেশ সৃষ্টি করতে হয় তাহলে আমাদের সকল নেতাদেরকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে যে কোনো সময় আন্দোলনে নামার পুরো প্রস্তুতি রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নেতারা। ফারহানা রহমান, 71।